Hello, dear learners of regular MBA and Commonwealth Executive MBA and MPA programs. You are most welcome to my today's lecture on MBA 1302 Principles of Marketing Unit 8. Today, I will discuss some important topics. These are the definition of price and the general approach to pricing. Dear learners, hence, there are some learning objectives. After completing this session, you will be able to define the term price and side by side you can also explain the general approach to pricing dear learners and audience first we have to know what is price in our daily life we actually feel some needs and wants and we always try to satisfy our needs and wants by using something like cell phone car computer soap shirt etc whenever we actually purchase such types of things

ব্যয় আদায় মুনাফা অর্জন বাজার দখল প্রতিযোগীদের মোকাবেলা ইত্যাদি উদ্দেশ্য অর্জন করে থাকে মূল্যের মাধ্যমে একজন ক্রেতা একটি পণ্য বা সেবা থেকে প্রাপ্ত উপযোগ ভোগ করে থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি মূল্যকে বৃহৎভাবে ব্যাখ্যা করতে চাই বা সংজ্ঞায়িত করতে চাই তাহলে বলতে পারি প্রাইস ইজ দ্য সাম অফ অল দ্য ভ্যালুস এক্সপ্রেসড ইন মনিটারি টার্মস হুইচ কনজুমার পার্টুথ ফর দ্য বেনিফিটস অফ হ্যাভিং অ্যান্ড ইউজিং দ্য প্রোডাক্ট অর সার্ভিস ডিয়ার দিস ডেফিনেশন অ্যাকচুয়ালি ক্যারি সাম ইম্পর্টেন্ট থিংস হুইচ ইনক্লুডস সাম কস্ট দিজ আর মনিটারি কস্ট এনার্জি কস্ট টাইম কস্ট সাইকিক কস্ট ডিয়ার লার্নার্স প্রায় শব্দটি কতগুলি প্রতিশব্দ রয়েছে প্রায় শব্দটি আমরা অনেকে অনেকভাবে জানি যেমন প্রাইসকে কখনো কখনো স্যালারি ওয়েজেস অনারিয়াম টিউশন ফি আবার কখনো কখনো কমিশন ট্যাক্স ইত্যাদি নামে আখ্যায়িত করা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ পর্যায়ে আমরা লক্ষ্য করব বিভিন্ন বাজাজাতকরণ বিশেষজ্ঞ মূল্যকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন এ পর্যায়ে বিখ্যাত প্রফেসর ফিলিপ কটলার এবং এর একটি সংজ্ঞা নিয়ে আলোচনা করব ফিলিপ কটলার অ্যান্ড আর্মেস্ট্রং প্রাইসের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন প্রাইস ইজ দ্য অ্যামাউন্ট অফ মানি দ্যাট কাস্টমার মাস্ট হ্যাভ টু পে টু অবটেইন প্রোডাক্টস অ্যান্ড অন দি আদার হ্যান্ড বার্মান্সেস প্রাইস রিপ্রেজেন্টস দ্য ভ্যালু অফ এ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ফর বোথ দ্য সেলার্স অ্যান্ড দ্য বায়ার্স ডিয়ার লার্নার্স অ্যান্ড অডিয়েন্স উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি মূল্য হচ্ছে পণ্য ও সেবার বিনিময়ে প্রদত্ত অর্থ এবং মূল্যের মাধ্যমে একজন বাজেজাতকারী কস্ট বা প্রফিট অর্জন করে বাজার দখল বা প্রতিযোগীদের মোকাবেলা করে থাকে সুতরাং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরিশেষে আমরা বলতে পারি ক্রেতা ও বিক্রেতার পণ্য ও সেবা মালিকানা হস্তান্তরের মাধ্যমে যে মূল্যবান বা ভ্যালু নির্ধারণ করা হয় তাকেই মূল্য হিসাবে আখ্যায়িত করা যায় ডিয়ার লার্নার্স নাও আই উইল ডিসকাস দ্য অ্যানাদার ইম্পর্টেন্ট টপিক্স জেনারেল অ্যাপ্রোস টু প্রাইসিং পণ্য উৎপাদনকারীর নিকট থেকে ভোক্তার নিকট পৌঁছে দিতে উৎপাদনকারী থেকে শুরু করে বিভিন্ন মধ্যস্থতা কারবারই জড়িত থাকে প্রিয় শিক্ষার্থী এক্ষেত্রে পণ্যের মূল্য নির্ধারণের জন্য কস্ট কম্পিটিশন এবং মার্কেটের ডিমান্ড ইত্যাদি বিষয় বিবেচনা করেই পণ্যের মূল্য নির্ধারণ করতে হয় নর্মালি জেনারেল অ্যাপ্রোস টু প্রাইসিং ক্যান বি ক্লাসিফাইড ইন্টু থ্রি টাইপস first one is cost based pricing approach second is buyer based pricing approach and third competition based pricing approach dear learners first i will discuss about cost based pricing approach dear learners in cost based pricing approach can be classified into two types first one is cost plus pricing approach and second is break even analysis and target profit pricing approach dear learners first one is cost plus pricing approach cost plus pricing approach is a very simplest pricing approach and under this approach actually a standard markup is added to the product and services dear learners now i will explain the cost plus pricing approach by using a example suppose a toothpaste manufacturer wants to impose or wants to apply the cost pricing cost based pricing approach suppose a toothpaste manufacturer wants to impose cost plus pricing method on his product dear learners now we can see an example of toothpaste manufacturer dear learners here we can see the Variable cost of toothpaste manufacturer is 10 taka and fixed cost is 3 lakhs taka and expected unit sales 50,000. Dear learners, then the producer's cost toothpaste is given by unit cost. Here we can use the formula of unit cost. Here we can see the unit cost equal to variable cost plus fixed cost divided by unit sale here the variable cost is taka 10 and the fixed cost is taka 3 lakhs and unit sales is 50000 and we can get taka here we can say the unit cost is 16 taka now suppose the toothpaste manufacturer wants to impose 20 percent markup on his product. In this situation, the markup price will be unit cost divided by 1 minus desired return on sales. This actually indicates that unit cost equal to 16 taka, we have already calculated, and 1 minus. জিরো পয়েন্ট টু জিরো অ্যান্ড দেন উই ক্যান গেট টোয়েন্টি টাকা সো উই ক্যান সে দি মার্কআপ প্রাইস ইজ টোয়েন্টি টাকা ডিয়ার আমরা বলতে পারি যখন টুথপেস্ট ম্যানুফ্যাকচারের ইউনিট কস্ট সিক্সটিন টাকা সে ঠিক করলো যে বিশ পারসেন্ট তার মার্ক আপ স্ট্যান্ডার্ড মার্কআপ হবে সেক্ষেত্রে আমরা দেখতে পারি স্ট্যান্ডার্ড মার্কাপের ফর্মুলা ইউজ করে প্রতি ইউনিট টুথপেস্টের দাম পড়ে যাচ্ছে বিশ টাকা অর্থাৎ প্রতি ইউনিট টুথপেস্ট বিক্রির ফলে একজন টুথপেস্ট ম্যানুফ্যাকচারের লাভ হচ্ছে চার টাকা সো এই পদ্ধতি ব্যবহার করে টুথপেস্ট ম্যানুফ্যাকচারার তার পণ্যের মূল্য নির্ধারণ করেছে ডিয়ার লার্নার্স কস্ট প্লাস প্রাইসিং মেথড ইজ এ পপুলার মেথড বিকজ ইটস হ্যাভ সাম রিজনস ডিজ আর First, one is that sellers are more certain about the cost than the demand. And second, when all firms in the industry follow the pricing method, then price will be similar and the price competition will be minimized. And dear learners, thirdly, cost plus pricing method is fairer. টু সেলার অ্যান্ড বায়ার সেলার গেটস এ ফেয়ার রিটার্ন অন দেয়ার ইনভেস্টমেন্ট অ্যান্ড সাইড বাই side বায়ার ডো নট exploit হোয়েন ডিমান্ড ইজ হাই আমরা অনেক সময় দেখতে পাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ডিমান্ড যখন বৃদ্ধি পায় তখন বাজারে পণ্যের মূল্য বেড়ে যায় কিন্তু এই পদ্ধতির ফলে বায়ারকে ডিমান্ড বৃদ্ধির সাথে সাথে যে বাজারে পণ্যের দাম বেড়ে যায় সে অতিরিক্ত মূল্য বহন করতে হয় না কারণ বিক্রেতারা সব সবসময়ই পণ্যের কষ্টের উপরে লক্ষ্য রেখে বাজারের পণ্য মূল্য নির্ধারণ করে ডিয়া লার্স নাও উইল ডিসকাস ব্রেক ইভেন্ট অ্যানালাইসিস অ্যান্ড টার্গেট প্রফিট প্রাইসিং ব্রেক ইভেন্ট অ্যানালাইসিস প্রাইসিং ইজ এ প্র্যাকটিস অফ সেটিং প্রাইস অ্যাট হুইচ দি কোম্পানি আর্ন জিরো প্রফিট অন সেলস

vertical axis shows cost in taka in 1000. dear learners, in the chart we can see that this curve is actually denoted the total revenue and this is actually the target profit. dear learners, in the chart we also see that the cost is increasing day by day. side by side we can see that the sales volume also increases. And the total revenue curve and the total cost curve cross at this point in this point actually denote that 30000 units is sell that means in this point actually company sell 30000 unit dear learners whenever the revenue and the cost curve cross this point and in this point we can say this is actually break even point and at this point company not gain any sort of profit or not create any loss many companies prefer that this point is suitable for setting price this is actually break even point dear learners break even

ৱিক কেন গেট ব্ৰেক ইভেণ্ট ভোলিউম ইজ থাৰ্টি থাউজেণ্ড ইউনিট বাই ইউজিং দিছ ফৰ্মুলা দিয়াৰ লাৰ্নাৰ্ছ উই কেন চে ব্ৰেক ইভেণ্ট ভোলিউম ইজ থাৰ্টি থাউজেণ্ড ইউনিট এণ্ড বাই এপ্লাইং দিছ ব্ৰেক ইভেণ্ট প্ৰাইচিং এপ্ৰ'চ ডি চ'প মেনুফেকচৰৰ একচুেলি চেট হিজ প্ৰাইছ Dear learners now i will discuss buyer based pricing method in buyer based pricing method actually involves value based pricing approach dear learners now i will discuss buyer based pricing method actually buyer based pricing method includes value based pricing approach value based pricing approach ইজ এ সাস টাইপস অফ প্রাইসিং অ্যাপ্রোচ হুয়ার সেলার মেইন ফোকাস অন বায়ার পারসেপশন ভ্যালু নট অন সেলার্স কস্ট ডিয়ার লার্নার্স সাম্প্রতিক বছরগুলিতে আমরা দেখতে পাই ভ্যালু প্রাইসিং পদ্ধতিতে অনেক কারবারই পণ্যের মূল্য নির্ধারণ করে থাকেন এবং এই পদ্ধতি খুব পপুলার পদ্ধতি হিসাবেই পরিগণিত হয়েছে এবং আমরা দেখতে পাই যে পণ্যের মান ঠিক রেখে কম মূল্যে ভোক্তার কাছে পণ্যটি বিক্রি করার মাধ্যমে ক্রেতা ধরে রাখার একটা প্রবণতা এই পদ্ধতিতে আমরা লক্ষ্য করি যেমন বিশ্বের বৃহৎ কিছু কারবারি প্রতিষ্ঠান যেমন ওয়ালমার্ট জেসিপেনি এই পদ্ধতিতে তাদের পণ্যের মূল্য নির্ধারণ করে থাকে আমরা যদি আমাদের দেশের দিকে তাকাই তাহলে অনেক খুচরা বৃহাদায়তন প্রতিষ্ঠানগুলিও এই পদ্ধতিতে তাদের বাজার মূল্য নির্ধারণ করে থাকে যেমন মিনা বাজার স্বপ্ন আগরা এই সমস্ত শপিং মলগুলিতে আমরা দেখতে পাই যে এই পদ্ধতিতে একচুয়ালি তাদের পণ্যের মূল্য নির্ধারণ করে থাকে ডিয়ার লার্নার্স নাও আই উইল ডিসকাস বায়ার বেসড প্রাইসিং মেথড বায়ার বেসড প্রাইসিং মেথড ইনক্লুডস ভ্যালু বেসড প্রাইসিং অ্যাপ্রোস ভ্যালু বেস প্রাইসিং অ্যাপ্রোস ইজ এ ছচ টাইপছ অফ এপ্ৰ'চ হেয়াৰ চেলাৰ মেইনলি ফ'কছ অ'ন দ বায়াৰ পাৰচেপশ্যন অন ভেলু নট দ্য চেলাৰ কষ্ট দিয়াৰ লনৰ্ছ ফ মেথড ইজ কম্পিটিশ্যন বেজ প্ৰাই মেথড ইন কম্পিটিশ্যন বেছ প্ৰাইং মেথড চেলাৰ একচুেল অনী ফ'কছ অ'ন দ্য কম্পিটিটৰ প্ৰাইছ এণ্ড কম্পিটিশ্যন বেছ প্ৰাইং মেথড কেন বি ক্লাছিফাইড ইন টু টু টাইপছ ফার্স্ট ওয়ান ইজ গোয়িং রেট প্রাইসিং মেথড অ্যান্ড সেল বিট প্রাইসিং মেথড দেয়ার লার্নার্স নাও আই উইল ডিসকাস গোয়িং রেট প্রাইসিং মেথড গোয়িং রেট প্রাইসিং মেথড ইজ এ সা টাইপস অফ মেথড হেয়ার দ্য ফার্ম অর দ্য কোম্পানি অনলি ফোকাস অন দ্য কম্পিটিটোর প্রাইস হি জাস্ট ইগনোর দ্য কস্ট ওর ডিমান্ড অফ দ্য প্রডাক্ট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গোয়িং রেট প্রাইসিং মেথডে সর্বদাই পণ্যের চাহিদা এবং পণ্যের কস্টকে কম গুরুত্ব দেওয়া হয় এবং এই ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ববহ ফ্যাক্টরস হচ্ছে কম্পিটিটর কোন মাত্রায় পণ্যটির মূল্য ধার্য করলো এবং এর ফলেই এই পদ্ধতিটি খুবই জনপ্রিয় একটি পদ্ধতি বিক্রেতাদের কাছে আনার্স নাও অয়েল ডিসকাস অ্যাবাউট শিল বিট প্রাইসিং মেথড ইন শিল বিট প্রাইসিং মেথড দ্য সেলার অর দ্য কোম্পানি ট্রাই টু ফোকাস অন দ্য কম্পিটিটর প্রাইস রেদার দেন হিজ কস্ট অর ডিমান্ড এক্ষেত্রে কোম্পানি সবচেয়ে কম মূল্যে পণ্যটির মূল্য ধার্য করে প্রতিযোগীর থেকে অর্ডারটি পাওয়ার চেষ্টা করে এবং সর্বদা কোম্পানি ফোকাস পয়েন্ট থাকে কম মূল্যে অর্ডারটি গ্রহণ করা সাইড বাই সাইড কোম্পানিকেও লক্ষ্য রাখতে হয় যদি সবচেয়ে কম মূল্যে পণ্যটি বাজারে সে অর্ডার হিসাবে দিতে চায় সেক্ষেত্রে তার অনেক ক্ষেত্রে লোকসান হওয়ারও সম্ভাবনা থাকে সো কোম্পানিকে প্রফিট এবং লস উভয় দিক বিবেচনা করে কম্পিটিভ প্রাইস ধার্য করে এই পদ্ধতিতে প্রত্যেকটি ফার্ম বা কোম্পানি কাজের অর্ডার নিয়ে থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এতক্ষণ প্রাইসের ডেফিনেশন এবং জেনারেল অ্যাপ্রোচ টু প্রাইসিং নিয়ে আলোচনা করলাম এবং উপরোক্ত আলোচনার পরিশেষে আমরা বলতে পারি হোয়েন এভার এ মার্কেট এয়ার টু টেক এ প্রাইসিং ডিসিশন হি মাস্ট হ্যাভ এ ক্লিয়ার কনসেপ্ট অ্যাবাউট প্রাইস অ্যান্ড জেনারেল অ্যাপ্রোচ টু প্রাইসিং মেথড ডিয়ার লার্নার্স দিস ইজ অল অ্যাবাউট টুডে আই হোপ অ্যান্ড বিলিভ দ্যাট ইউ হ্যাভ এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দিস টপিক And I request all of you just go through your textbook and read the explanation. If you have any query or any sort of question, you can write to the Dean School of Business, Bangladesh Open University, Gajipur 1705, or you can write to me, T A R I K U L D U 05, at the rate of yahoo.com. Thanks to all.